মুক্তিযোদ্ধা সংরক্ষণ 30 থেকে কমে 5%, সংরক্ষণ কমালো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। সরকারি চাকরির ক্ষেত্রে কেবলমাত্র 7% আসন সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। অবশেষে জয় হলো ছাত্র যুবদের, সরকারি চাকরিতে কোটা প্রায় বাতিল হয়ে গেল বাংলাদেশে। সুপ্রিম কোর্টের রায়ে 93% নিয়োগ হবে এবার মেধার ভিত্তিতে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে গত কয়েকদিন ধরে বাংলাদেশ জুড়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে শুক্রবার রাত থেকে কার্ফিউ জারি, সেনা মোতায়েন করে বাংলাদেশ সরকার। আন্দোলনে নেমে মৃত্যু হয়েছে 105 জনের, আহত একাধিক মানুষ। অবশেষে এলো রায় যে কোটা সিস্টেম নিয়ে গত এক সপ্তাহ ধরে রক্তস্রোত বয়ে গিয়েছে ঢাকার রাজপথে, বাংলাদেশের অলিতে গলিতে অবশেষে রায় গেল সেই আন্দোলনকারীদের পক্ষে। বাংলাদেশ হাইকোর্টের পূর্ববর্তী রায় খারিজ করে দিয়ে সেদেশের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সরকারি চাকরিতে 93% নিয়োগই হবে মেধার ভিত্তিতে, বাকি 7%-এর মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের আত্মীয় উত্তরপুরুষের জন্য। জানা যায় 1972 সাল থেকে বাংলাদেশে সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে। শুরুতে সরকারি চাকরির 56% আসন সংরক্ষিত ছিল, বাকি 44% নিয়োগ হতো মেধার ভিত্তিতে। এই 56%-এর মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য 30%, নারীদের জন্য 10%, বিভিন্ন জেলার জন্য 10%, জনজাতির জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% সংরক্ষিত পদ ছিল। 2018 সালে এই কোটা ব্যবস্থা বিরোধী বিপুল আন্দোলনের জেরে অবশেষে তা বাতিল করতে বাধ্য হয় হাসিনা সরকার। কিন্তু সংরক্ষণ ব্যবস্থায় যে সংস্কার করেছিলেন শেখ হাসিনা সরকার, 2021 সালে সেই সংস্কারকে অবৈধ দাবি করে হাইকোর্টে মামলা করে দুই মুক্তিযোদ্ধার পরিবার। চলতি বছরের গত 5ই জুন সেই মামলায় তাদের জয় হয়। 2018 সালে হাসিনার কোটা ব্যবস্থার পরিশোধনকে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট, ফলে পূর্ববর্তী কোটা ব্যবস্থায় ফের বহাল হয়। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ছাত্র আন্দোলন, পথে নেমে এসে বিক্ষোভ দেখান সব শ্রেণীর মানুষ। পুলিশ এবং আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। যদিও এর মধ্যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল হাসিনা সরকার। বাংলাদেশ সরকারের পক্ষে মামলাটি লড়ছিলেন আইনজীবী AM আমিনউদ্দিন। এদিন তিনি শুনানির শুরুতেই জানান কোটা ব্যবস্থা বাতিলের পক্ষেই সওয়াল করবে সরকার। সকাল 10টা থেকে শুরু হয় শুনানি। সূত্র মারফত জানা গিয়েছে শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একাধিক যুক্তি দিয়েছে হাসিনা সরকার। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রবিবার হাসিনা সরকারের লিভ টু আপিলের শুনানি হয়। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর দুপুর 1:30 রায় ঘোষণা হয়। সূত্রের খবর, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের পক্ষে গেলেও আন্দোলন থেকে এখনই সরছেন না আন্দোলনকারীরা। তারা গত কয়েকদিনের গণহত্যার বিচারের দাবি তুলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগও দাবি করেছেন। রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমকে আন্দোলনকারীরা জানান, পুরো দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে, ফলে আদালতের রায় ঘোষণার পরেও আন্দোলনকারীরা ঢাকার রাজপথে রয়েছেন। এরই মধ্যে বাংলাদেশের চলমান আন্দোলন ও অচল অবস্থা নিরসনে সেনাবাহিনী সরকার ও রাজনৈতিক দলগুলির মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।